ঈদ যাত্রা ঘিরে প্রায় সবকটি মহাসড়কে যানবাহন ও যাত্রীর বাড়তি চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে তৈরি হচ্ছে যানজট। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আগের তুলনায় স্বাভাবিক, পদ্মা সেতু টোল প্লাজায়ও গাড়ির জটলা বেঁধে যাচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন পিন্টু হাজং। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ। পুলিশ জানায় রাতে কয়েকটি গাড়ি বিকল হয়, গাড়ির গতি ধীর হয়ে পড়ে, তবে বিকাল থেকেই গাড়ির গতি বেড়েছে। ঈদ যাত্রা শুরু হয়েছে ভোর তিনটায়, কিন্তু ঘন্টার পর ঘন্টায় আমরা জ্যামে আটকে আছি। তো এই যে বর্তমান সময়ে যে টেম্পারেচার, হাই টেম্পারেচার, আমরা খুব ভোগান্তির মধ্যে আছি। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, এক দেড় ঘন্টা হয়ে গেছে জ্যামে পড়ে আছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোর এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা থেকে জৈনাবাজার যাত্রী উঠানামা করায় যানজট তৈরি হচ্ছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নেমেছে যাত্রীর ঢল, কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড়, কিন্তু নেই চিরচেনা যানজট। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা, অভিযান চালিয়ে জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে যানবাহনের অধিক চাপ রয়েছে। পদ্মা সেতুর 60টি বুথে নিরবিচ্ছিন্ন টোল আদায় অব্যাহত থাকলেও সেতুর টোল প্লাজায় যানবাহনের জটলা দেখা দিয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কেও যানবাহনের চাপ আছে, তবে গাড়ির চাপ বাড়তে থাকলেও নেই যানজট। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।